আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও চলে আসলাম আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগারের চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ বহু মানুষ আমাদের এই চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে যাদেরকে অনেক ওষুধে ডুবে যেতে হয়েছিল ইনসুলিনে ডুবে যেতে হয়েছিল আলহামদুলিল্লাহ তারা ইনসুলিন ওষুধ থেকে মুক্তি পেয়েছে এখন তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে যার একাধিক প্রমাণ আপনারা দেখেছেন আমাদের ভিডিওগুলিতে তো বিশেষ করে আমরা যে ওষুধ দিই না তো আমরা কিছু খাবার দিয়ে থাকি তো সেই খাবারগুলোর মধ্যে একটি খাবার আজকে আপনাদের সামনে আনবক্সিং করার জন্য উপস্থিত হয়েছি তো আপ আপনারা দেখতে থাকেন যে আজকে আমাদের যে খাবারটি সেই খাবারটি আনবক্সিং করা হবে তো এটা একটা খাবার সেটা এই সিল করা আছে প্যাকেট কেটে দিলাম এই সাইডে তারপরে এটা দিলাম কেটে দিলাম এখানে দেখা যাক কীভাবে খাবারগুলো আছে এই তো দেখতে পাচ্ছেন তারপরে এই যে তার বিলটা দেওয়া হয়েছে আর কি বিলটা দেওয়া হয়েছে তারপরে এই যে এই যে আমাদের খাবার ঢোকানো আছে এতে এটা একটা প্যাকেট আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো এর ভেতরে কী আছে হুম সে আগে বের করি দুটো প্যাকেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এটাকে কেটে নিচ্ছি আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন আপনারা কেটে নেওয়া হলো তারপরে এই তো প্যাকেটে খুব সুন্দর করে একদম মুড়া আছে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একদম কাগজ দিয়ে মুড়া রয়েছে তো এটাকেও আমরা কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম ও আচ্ছা এটা মূলত একটা প্যাকেট আমি তো ভাবছিলাম যেহেতু কাগজ সরাসরি কিন্তু কাগজ না এটা হচ্ছে একটা প্যাকেট খুব সুন্দর প্যাকেট তো করা আছে দেখছি ভিতরে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মাল সেই মাল কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে হ্যাঁ সেটা কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হুম এই হচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা কপি হুম এটা হচ্ছে কপি যেটা চা দিয়ে খাই হ্যাঁ তো এটা একটা এক ধরনের কপি যেটা আমরা সুগার রুগীদেরকে দিয়ে থাকি তবে চিন্তা রাখবেন সব রুগীকেদেরকে সবটাই আমরা দিয়ে থাকি কারণ আমাদের কাছে অনেক জিনিস আপনারা দেখলেন তো অনেক জিনিস যে আমরা সব রুগীকেই সবটাই জিনিস দিয়ে এমনটি বিষয় নয় কোন রুগীর জন্য কোনটা প্রযোজ্য সেটা বিবেচনা করে আমাদেরকে দিতে হয় হ্যাঁ এবং কখন প্রয়োজন কোন সময় প্রয়োজন কোন প্রেক্ষাপটে প্রয়োজন এই সবগুলো বিবেচনা করতে হয় তো যাই হোক মূল বিষয় যেটা হচ্ছে যে আপনাদেরকে যেটা জানানোর ছিল যে আজকে যে জিনিসটা ইনবক্সং আনবক্সং করলাম হ্যাঁ এটা হচ্ছে রোটেস্ট কফি হ্যাঁ বিনস তো বিশেষ করে এটা হচ্ছে একটা আমাদের সুগারের সুগারের রুগীদের জন্য খাবার তো বিশেষ করে আপনারা এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন কেন শেয়ার করবেন যে আজকে আপনার বাড়িতে রুগী আপনি রুগী আপনার পরিবারের রুগী আপনার প্রতিবেশী রুগী আপনার আত্মীয়স্বজন রুগী হ্যাঁ সুগারের রুগীতে বাড়ি ভর্তি হয়ে আছে তাহলে এই ভিডিওটি যদি শেয়ার করেন আর এর দ্বারা যদি কেউ উপকৃত হয় আমাদের কাছে এসে যদি চিকিৎসা নেই হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ সে যদি সুগার থেকে মুক্তি পায় হ্যাঁ অনেক মানুষ তো প্রথমে বিশ্বাস করতেই পারছিল না যে এটা কী করে হয় বিনা ওষুধে কি আর সুগার মানে ভালো হয় তো আলহামদুলিল্লাহ তারা আসছে এবং দেখছে যে না এটা তো সম্ভব এটা খুব তো সহজ ব্যাপার ভালো হওয়া তো সম্ভব হ্যাঁ তখন বুঝতে পারছে তো এখন যারা হয়তো নিজে বুঝতে পারছে না তারা প্রথমে আসুন আমাদের কাছে আসুন আমাদের সঙ্গে কথা বলেন দেখেন আমরা কী করছি কীভাবে সুগারটা মুক্ত হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তো আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করেন মানুষের কাছে পৌঁছে দেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা পে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক ভিডিওটি লাইক করে এবং বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে আপনার এই শেয়ারের দ্বারা মানুষ উপকৃত হতে পারে আর বিশেষ করে আজকে তো ফেসবুক মানে ভিডিওগুলোকে বা কন্টেন্টগুলোকে আলাদাভাবে মানে ওরা মানুষের কাছে পৌঁছাচ্ছে না তো আপনাদেরকে শেয়ার করতে হবে আপনারা শেয়ার না করলে কিন্তু মানুষের কাছে যাবে না তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই তবে আপনাদেরকে আবার বলে রাখি যে আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান সম্পূর্ণ বিনা ঔষধে নির্মূল যদি করতে চান সুগারকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স নাইন জিরো সেভেন মানে আমরা নাম্বারটা চেঞ্জ করেছি আর কি আমি নাম্বারটা আবার বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারবেন শুধুমাত্র চিকিৎসার জন্য এই নাম্বারটি আলাদাভাবে ওপেন ওপেন করা হয়েছে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু